কখনো সবার প্রিয় হতে পারে এটা আশা করাটাও বোকামি। যারা আপনাকে ভালোবাসে তাদেরকে নিয়ে ভাবুন, যারা আপনাকে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভেবে আপনার সময় নষ্ট করবেন না। আপনি একটু খেয়াল করে দেখবেন, মনে করেন ফেসবুকের কমেন্টস বক্সে 100টা কমেন্টস আসছে, 99টা আপনার পক্ষে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ নাইস বিউটিফুল, একটা যদি একটু উল্টা ফুলটা থাকে আপনার মনোযোগ দেখবেন যে ওই একটার দিকে যাবে। কারোটা রিপ্লাই দেন না দেন দেখবেন যে ওই একটা রিপ্লাই দিতে মন বারবার চাইবে, এটা আমাদের অভ্যাস হয়েছে। 99টা প্রশংসার সামনে একটা দুর্নামের তো কোনো অস্তিত্ব থাকতে পারে, সেজন্য নিজেও পজিটিভ হন, অন্যের ব্যাপারে পজিটিভ থিংকিং।